বিহারের উপমুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবের দিল্লির বাড়িতে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। রাজধানীতে আরও 14টি জায়গায় হানা দিয়েছে ইডি। পাটনায় অভিযান চালায় আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। লালু প্রসাদ যাদবের ঘনিষ্ঠ লোকজন এবং কেন্দ্রীয় জনতা দলের একাধিক নেতার বাড়িতে হানা দিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, তেজস্বীর বাড়িতে ইডি হানা দিয়েছে বলে জমির বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগের তদন্তে, আর ওই অভিযোগের মূল মামলাটি করেছে সিবিআই। ইডি খতিয়ে দেখছে বেআইনিভাবে অর্থ লেনদেনের অভিযোগ। গত সপ্তাহে লালু প্রসাদ যাদব, রাবড়ি দেবী এবং তাদের বড় মেয়ে মিসাকে সিবিআই এ জেরার পর শুক্রবার সকাল থেকে দিল্লি এবং পাটনায় একাধিক জায়গায় অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী দুই সংস্থা। একই সময় দিল্লিতে তেজস্বী যাদবের বাড়ি সহ 15টি জায়গায় অভিযান শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।